স্বাগত ডেভি দৌশমিতে। আজকে একদম অন্যরকম তোমাদের জন্য ব্লগ রেডি করেছি, যেটাই হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে কারা কারা রয়েছে, আমার জা, আমার ভাসুর, আমার দেওর, দেওরের বউ মানে ছোট জা, ছোট কাকিমা, জেঠিমা, সবাই সাথে তোমাদের আলাপ করাবো। অনেক দিন ধরেই তোমাদেরও আলাপ করার ইচ্ছে ছিল জানি, আর আমারও ইচ্ছে ছিল তোমাদের সাথে সবার মিট করানোর, কারণ এই সুযোগটা কোনো দিন হয়নি, আর আমারও মানে ওদের বাড়ি গিয়ে ভিডিও তোলা হয়নি। তো আজকে হঠাৎ আমার ছোটো যা সকালবেলা বলেছে ফোন করে যে মেজদি আমাদের একটা ব্লগ তুলো, তো আমরাও ব্লগে তোমার আসতে চাই, কারণ ওরা আমার ব্লগ দেখতে শুরু করে দিয়েছে আর দেখে, তো দেখতে দেখতে নিজেদেরও ইচ্ছে হয়েছে যে আমি বললাম নিশ্চয়ই, এবং মানে বড় বৌদি যে আমাদের বৌদি সেও আমাকে বলেছে যে তুমি আমাকে আমাদের ব্লগে একটা ভালো করে সবাইকে আলাপ করিও। তো ভালোই হলো, আমি আজকে তোমাদের জন্য সেই ভিডিওটাই রেডি করেছি যাতে আমার ফ্যামিলি মেম্বারের সাথে মানে শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মেম্বারের সাথে তোমরা আলাপ করতে পারো। আমার বাপের বাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে তো তোমাদের কিছু কিছু ফ্যামিলি মেম্বারের সাথে আলাপ হয়েছে, সবার সাথে এখনও হয়নি। আর এবারে আমি শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে আলাপ করাতে পেরে আমার খুবই ভালো লাগবে। তো চলো আর দেরি না করে চটপট ওদের বাড়িতে এবার শ্যুট করবো, চেষ্টা করব ভালো করে দেখানোর, কতখানি কি দেখাতে পারি সেটা দেখছি, চেষ্টা করব সবার সাথে ভালো করে আলাপ করিয়ে দেওয়ার। তো এই হচ্ছে আমাদের দাদা ভাই লালটুর দাদা। দাদা ভাই বলুন। হ্যালো এভরিওয়ান। আপনারা তো বৌদির সাথে আলাপ করেছেন, সেই বৌদির হাজবেন্ড আর কি আমাদের বড় দাদা ভাই, আর এই হচ্ছে জেঠিমার ছেলে, কারণ জেঠিমার সাথে আপনাদের আলাপ করানো হয়নি, সেটাও করাবো, আগে দাদা ভাইয়ের সাথে আলাপটা করে নিই। আমি লালটুর দাদা, নমস্কার। তো আপনারা দাদা ভাইয়ের সাথে তো আলাপ করলেন, দাদা ভাইয়ের মা হচ্ছে জেঠিমা, আমাদের বাড়ির সবার বড় জেঠিমা। জেঠিমার সাথে আগে কোনোদিন আপনাদের আলাপ করানো হয়নি, কারণ জেঠিমা সব বাড়ির সব থেকে বড় এবং জেঠিমা থাকে দাদা ভাই আর বৌদির কাছে, এবং দাদা ভাই বৌদি ভীষণ টেক কেয়ার করে এবং ভীষণভাবে যত্ন করে রেখে দিয়েছে, এবং মানে কিছুর অসুবিধে প্রবলেম কিছু হলেই ওরা খুব ভালোভাবে দেখাশোনা করে। জেঠিমা কিছু বলুন। আমার জায়ের ছেলের বউ, খুব ভালো। আরে ওলালি ওলালি একটু মুখটা দেখাও না। তো এই যে হচ্ছে লালি, এই হচ্ছে বড় বৌদিদের আর একটা ছেলে। আরে বাবা চোখ খুলে তাকা একটু, লালিকে দিয়ে শুরু করলাম, বৌদির কোলে বসে আছে লালি। হাই গাইস, আমাদের যেমন মিনি ও হচ্ছে এখানে লালি। হ্যালো ফ্রেন্ডস। এই হচ্ছে কাকিমাদের ঠাকুর ঘর, এবং ঠাকুর ঘরটা বিশাল সিংহাসন দিয়ে একটা সাজানো আছে, কিন্তু যেহেতু এটা অন্ধকার এখন আর এখানে আলো এরকম একটা ছোট আলোই জ্বলছে, যার জন্য আমি তোমাদের পরিষ্কার করে ঠিক মতো দেখাতে পারছি না, আর এখানের আলোটা কেটে গেছে, তো সেই জন্য। তো অনেক রকম ঠাকুর আছে এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে কাকিমা। কাকিমাদের বাড়িতে এই জিনিসটা না দেখালে কিছু জিনিসটা মিস হয়ে যেত, তো সেই জন্য এই জিনিসটা দেখালাম, ভীষণ সুন্দর কাকিমা সাজায়। তো এই হচ্ছে আমার ছোট জা, আমি সেদিন এসেছিলাম, তোমাদের বলেছিলাম ছোট জায়ের বাড়ি যাচ্ছি, তো সেদিন ভিডিও শ্যুট করা হয়নি, সবসময় শ্যুট করা হয় না, আর একটা লজ্জাভাবও থাকে জানো আমার মধ্যে, আমি বাইরেও খুব একটা শ্যুট করি না। তো যাই হোক, আমি আজকে ঠিক করেছি সবার সাথে আলাপ করাবো তোমাদের। তো এই হচ্ছে আমাদের ছোট জা, আর এই হচ্ছে ছোট জায়ের ছেলে। বলো তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুল নাম বলো। আমি ক্লাস ফাইভে পড়ি, আমার স্কুলের নাম হলো অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল। আমার নাম দীপমাল্য ঘোষ।
ও খুব ভালো পড়াশোনায়, ওর পরীক্ষা সামনে, খুব পড়াশোনা করছে, আর সোহমের মতো দুষ্টুমিও করে কিছুটা, আর হ্যাঁ ভীষণ দুষ্টুমি। তো এই হচ্ছে আমার ছোট জা। তো বলো তুমি। হ্যাঁ আমি তিন জায়ের মধ্যে ছোট। এটা মেজদি ভাই অনেকদিন ধরেই বলেছিল আসবে, এরকম শুট করবে একটা, তো ভালো লাগে এরকম করলে, সবাই সবাই মিলে আমরা একসঙ্গে থাকি, কথা বলি, এরকম একটা শুট করলে ভালোই লাগে দেখতে। আমরা চেষ্টা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে ছোট মানে ওদের জন্মাষ্টমী পুজো হয় খুব বড় করে, তো সেদিন শুট করব, কিন্তু আমি শুনলাম যে ওদের পুজো হবে না, কারণ তোমরা জানো আগের পুজোয় ছোট কাকু আমাদের মারা গেছেন। আমি সেটা ব্লগে দেখিয়েছিলাম তোমাদের যে আমাদের ছোট কাকু মারা গেছে, আমাদের অসহ্য চলছে, তো সেই জন্য কি হলো যে ওদের পুজোটা হবে না। তো আমি ভাবলাম যে একটা আলাদা দিনই তাহলে শুট করব, পুজোর দিন আর এই শুটটা করব না। তো সেই আমি আজকের দিনটাই ভাবলাম যে না, তোমাদের সাথে সবার সাথে আলাপ করাবো, তোমরাও চাইছিলে সবার সাথে আলাপ করতে, তো আমরা খুবই মজা করি, খুব গল্প করি সবাই মিলে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সবাই মানে ওরাও সবাই ওয়াচ করে আমাদের এই ব্লগ, তো তোমরা কমেন্ট করো, ওরাও আনন্দ পাবে, সবার সম্বন্ধেই লিখবে। তাহলে কেমন পড়াশোনা হচ্ছে? ভালো, রোববার দিন না জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা তো থাকবে, জন্মাষ্টমী তো তুমি তুলবে, থাকবে না সোমবার তো, রোববার দিন, জন্মাষ্টমী তো রবিবার, ও তো সোমবার ছুটি দিয়েছে, সোমবার ছুটি সব জায়গায়, অফিসে সবকিছু সোমবার, আমাদের আবার সোমবারই পড়ে, সোমবার ছুটি পড়েছে, আমাদের সোমবারই পরীক্ষা, লজ্জা করছে, হ্যাঁ বাড়িতে আর কত ঘুমোই, এটা রেকর্ড হচ্ছে না তো একদম শুনছি। তো বৌদির সাথে তো আলাপ করানো আগেই হয়ে গেছে, বৌদির সাথে নতুন করে আজকে আর আলাপ করানোর কোনো মানে আমি করালাম না, বৌদি যা বলার তোমাদের বলবে। আর তাছাড়া বৌদিকে তোমরা রিকোয়েস্ট করো যে আবার কবে মেকআপ ভিডিও করবে, তোমরা মেকআপ ভিডিওর জন্য ওয়েট করো। আর মেকআপ ভিডিও আমি তো জানো ঠিকঠাক মতো পারি না, মেকআপ আর্টিস্ট বৌদি, তো বৌদি যদি মেকআপ আর্টিস্ট হয়ে ভালো একটা ভিডিও তোমাদের জন্য শ্যুট করে, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেটা আমার ভিডিও থেকে শিখতে পারো না। আমি জাস্ট আমার আমি যা যা আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বৌদিকে অবশ্যই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবে যেন বৌদি একটা ভালো মেকআপ ভিডিও শ্যুট করে, কিসের ওপর শ্যুট করবে সেটাও বা তোমরা রিকোয়েস্টটা করবে, তাহলে সে তার উপরে আমরা ভিডিওটা বানাবো। যদি আমি না আমার ওপরে যদিও না অ্যাপ্লাই হয় বা কোনো মেয়ে বা মানে অল্প বয়সী মেয়েদের বা কলেজ গার্ল কিরাম কী মেকআপ দেখতে চাও সেরকমও তোমরা জানিও, তাহলে তার উপরও আমরা শ্যুটটা করতে আমাদের সুবিধা হবে। তো বৌদি বলো এবার তোমার কি বলার আছে? হ্যাঁ নিশ্চয়ই আসবো, আমরা নিজেদের একটু মধ্যে আলোচনা করে নিই, ও কবে ফ্রি থাকছে বা আমি কবে ফ্রি থাকছি, সেরকম দেখে আমি নিশ্চয়ই কথা দিলাম আবার আসবো তোমাদের কাছে, দেখাবো তোমাদেরকে মেকআপ টিউটোরিয়াল, যাতে তোমরা খুব সহজেই পুজোর জন্য বা যে কোনো পারপাসে তোমরা করতে পারো, আমি নিশ্চয়ই দেখাবো। আমরা এখানে বসে খুব গল্প করছিলাম সবাই মিলে, এই যে দেখো এখানে দুজনে বসে আছে গাছে গাছে উঠেছে, আর এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, খুব ভালো সন্ধ্যাটা কাটালাম এই ব্লগটা তুলতে গিয়ে। আর দেখছো আমাদের ছোট সোনার চোখে ঘুম এসে গেছে, ও কালকে স্কুল আছে সকালবেলা, তো আর ডিস্টার্ব করব না, আমরা এবার চলে যাচ্ছি, সবাই টাটা করে দাও, টাটা করে দাও আর গুড নাইট বলে দাও, তুমি কিছু করো
বাবানের সাথে তো আপনাদের আগেই আলাপ হয়ে গেছে, তাই বাবানকে আর নতুন করে আলাপ করালাম না। বাবান এখন বসে বসে ফোন দেখছে আর নিজের কাজ করছে। বাবান, কোন ক্লাস হলো, কি হলো, কোন কলেজে কি হলো সেগুলো বলে দে একটু। এখন ক্লাস আর নেই, এখন সেকেন্ড ইয়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি পড়ছি ইনফরমেশন টেকনোলজি দিয়ে। আর কি বলবো, কিরকম মজা করছিস সেটা বল, কলেজ কিরকম লাইফ কাটাচ্ছিস সেটা বল। কলেজ লাইফ ওই মোটামুটি, স্কুল লাইফ কলেজ লাইফ সবই সেম আমার কাছে, বাংটাং ওইভাবে মারা যায় না, কলেজ নামেই, স্কুলই মোটামুটি। আরো বরং যে ছুটি কম বল। হ্যাঁ, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. ফ্যামিলি থেকে যে হচ্ছে আমার ছোট দেওর, ছোট দেওর আজকে বাড়ি ছিল না সেই জন্য ওকে দেখাতে পারিনি। আমি জন্মাষ্টমীর দিন চেষ্টা করব যদি ও বাড়ি থাকে দেখানো। আর আরেকজন যে বাদ গেছে সে হচ্ছে আমাদের কাকিমা, কাকিমাকেও আমি দেখাবো। কাকিমা আজকে দেখতে মানে ভিডিওতে আসতে চায়নি, কারণ হচ্ছে এই ছোটো কাকু মারা গেছে, সেই জন্য কাকিমা বললো যে না আমার এখন এইসব করতে ভালো লাগছে না, সেই জন্য কাকিমাকে দেখানো হয়নি। কাকিমা পরে কখনো হয়তো আসবে নিশ্চয়ই, আমরা রাজি করিয়ে আনবো, আমরা তিনজনেই মানে রাজি করাতে পারিনি। তো যাই হোক, আর হচ্ছি আমি এই ফ্যামিলির সোহম, এই ফ্যামিলির আর একজন লালটু। তো এই ফ্যামিলি মেম্বারের মধ্যে আরও দুজন আছে, যে হচ্ছে লালটু, আর এই হচ্ছে সোহম। ব্যাস এই হচ্ছে আমাদের ফ্যামিলি, পুরো ফ্যামিলিকেই আমরা তো আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট তো অবশ্যই করবে, কাকে কেমন লাগলো আর কাকে তোমাদের বেশি ভালো লাগলো, কাকে তোমাদের কেমন লাগলো, আমাদের তিন যাকে কেমন লাগলো সেগুলো সব তোমরা বলবে, আর আমাদের শুনে খুব মজা লাগবে, এবং আমি সেটা ওদের বলে দেবো যে কিরম কী কমেন্ট করলো, এবং ওদেরও বলবো দেখে নিতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা আমার এই ব্লগটা, আবার নতুন কালকে হয়তো ডেইলি ব্লগ শুরু করে দেবো। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।